আলাইকুম, আমি হাসান শান্ত। আমি একজন ফ্রিল্যান্সার, বর্তমানে ছাত্র পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি প্রত্যেকেরই এখন কোনো না কোনো কিছু করার একটা ইচ্ছা থাকে। সেই ইচ্ছা থেকে মূলত ফ্রিল্যান্সিং এর পথে এগিয়ে আসা। এর আগেও আমি সিবিআইটির ইনস্টিটিউটের সৌজন্যে এখানে অবগত হই, তাদের বিভিন্ন ক্যাম্পেইনের ফলে ফার্স্ট টাইম জানতে পারি। এখানে এসে ভর্তি হই, এসিও ব্যাচে কোর্স কন্টিনিউ আমার হয়তো বা করা হয়নি, নিজস্ব পার্সোনাল কিছু প্রবলেম ছিল। পরবর্তীতে আমি পড়াশোনার পাশাপাশি আবার যখন আমার ফ্রেন্ড হাফিজকে দেখে আবার মোটিভেট হই এবং পুনরায় সিবিআইটিতে আসি। এখানে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে ভর্তি হই এসিও ব্যাচে পুনরায়। এখানে ভর্তি হওয়ার পরে বর্তমানে আমি মোটামুটি ক্লাস শেষ হবার পরে কিছুদিনের মধ্যে আমি এসিও ক্লার্কে, যে আমার অ্যাকাউন্ট আছে, সেখান থেকে আমি $10 একটি অর্ডার পাই এবং কাজটি সম্পূর্ণ শেষ করে কাজটি আমি সময়ের মধ্যে জমা দিতে পেরেছি। তো বর্তমানে আরও বিভিন্ন মার্কেট প্লেসে রেসপন্স আসছে বা কন্টিনিউয়াসলি আমি কাজ করতে পারছি। সেই সাথে সিবিআইটিকে একটু ধন্যবাদ জানাতে স্পেশালি জানাইতে হবে, কারণ যে সিবিআইটির যে মানে তার অবকাঠামো, তাদের ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে তাদের ট্রেনারের যে আন্তরিকতা, সেই সাথে এমডি স্যারের যে আন্তরিকতার জন্য ক্লাস মনিটরিং সিস্টেম, হোমওয়ার্কগুলো প্রপারলি আমাদের জমা নেওয়া বা ক্লাস প্রবলেম যেগুলো ছিল প্রবলেমগুলো সলিউশন দেওয়া পরের দিন ক্লাস শুরু হওয়ার আগে, তারপরে নতুন বিষয়গুলো আমাদের শেখানোর পরে সেই বিষয়ের উপরে আবার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, সব কিছু মিলিয়ে সব কিছু গুছিয়ে মোটামুটিভাবে আমরা আমাদের কোর্সটা শেষ করার মাথাতেই সফলতা মুখটা কিছুটা হলো দেখতে পেয়েছি। সেই জন্য আমাদের সিবিআইটি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের এমডি স্যার এবং পরিবারের সকল সদস্যদের আন্তরিকভাবে আমার ধন্যবাদ। শুরুতেই বিশেষভাবে ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ না করলে যার নামটা না, তিনি হচ্ছেন আমাদের ট্রেনার, সেই সাথে আমার ফ্রেন্ড মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ। বর্তমানে যে এই জেনারেশনে বা প্রত্যেকে ফ্রিল্যান্সিংয়ের একটা ঝোঁক টাইপেরই বলা চলে, যে সবাই ফ্রিল্যান্সিংয়ের দিকে যেভাবে অগ্রসর হচ্ছে, সবার মাথায় কিন্তু একটাই চিন্তাভাবনা থাকে যে অনলাইন থেকে আমি আয় করবো, অনলাইন থেকে আমি কোর্স শেষ করলে আর্নিং করতে পারবো। এরকম একটা মেন্টালিটি নিয়ে মূলত অনেক তরুণ আছে যারা অনেক কিছু বুঝে না শুনে গভীরতা না জেনে ঝাঁপ দিয়ে পানিতে পড়ার মতো অবস্থায় শিকার হন। তো তাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলতে চাই, যে আপনি যে সেক্টরে কাজ করতে যাচ্ছেন এবং সেটাকে আপনার হবি হোক বা সেটা আপনার পার্সোনাল ফিউচার প্ল্যান কেন না হোক বা সেটা আপনার লাইফ অফ পার্ট একটা অংশই কেন না হোক, আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা সম্পর্কে আপনাকে প্রথমত ভালোভাবে যাচাই করে নিতে হবে। বাজারে 10টা প্রোডাক্ট থাকলে, যেমন আপনি একটা টি শার্ট কেনার মতো আপনার মনের মতো রং বা পছন্দের চাহিদা আপনি যেমনটা চাচ্ছেন ঠিক তেমনটা যেরকম যাচাই করে সাধ্যের মধ্যে নেবেন, ঠিক তেমনি বর্তমানে ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে অনেকে অনেক অফার থাকে বা বিভিন্ন আইডি সেন্টার থাকে, আমি তাদেরকে কটূক্তি করবো না বা তাদেরকে কিছু বলছিও না, শুধু এটুকুই বলবো যে আই থিঙ্ক সিবিআইটি ইজ এ প্ল্যাটফর্ম অফ ক্রিয়েটিং ফ্রিল্যান্সার। সো এইখানে এসে আপনাকে যে ভর্তি হতে হবে তা না, আপনি প্রথমত একটু যাচাই করে যাবেন। আর এইখানে আমি আসার পরে প্রথমত যে মানে সার্বিক দিকে আমার সমস্যাটা ছিল, আমি এর আগেও বলেছি যে আগের ব্যাচে আমি হয়তো বা ছিলাম, আমার পার্সোনাল প্রবলেম আমি করতে পারিনি, কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এখানকার ট্রেনার অভিনবত্ব শেখানোর কৌশল প্লাস নিজের অধ্যবসায় আর আমি যে প্রপারলি কাজটা করতেছি কিনা বা আমার হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করে জমা দিচ্ছি কিনা, এই জন্য আমাদের এমডি স্যারের যে আন্তরিকতা সেটার জন্যই মূলত আজকের এই সাকসেসটা। একটি ছোট গল্প বলতে চাই, সেটি হচ্ছে যে ছোটবেলায় একটা বাচ্চাকে যখন জিজ্ঞেস করা হয় তুমি বড় হয়ে কি হতে চাও, অনেকে হয়তো না জেনে বলে বসি আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি হয়তো পুলিশ অফিসার হবো, বা যে যেটা পছন্দ করে আর কি, যে টাইপের ক্যারেক্টার তার পছন্দ। ঠিক ওরকম ছোটবেলায় আমিও হয়তো কোনো না কোনো আমার ফেভারিট একটা কিছু বলতাম, যে আমি শিক্ষক হবো বা এই টাইপের কিছু, কিন্তু এখন বর্তমানে প্রেক্ষিতে বা অনলাইনের যে একটা সোর্স, এখান থেকে যে আমি আমার মেধা খাটিয়ে কাজ করে এখান থেকে যে আমি বসে আর্নিং করতে পারি এবং বাইরের সম্পর্কে অনেক কিছু হিউজ পরিমাণে জানতে পারি বা ফ্রিল্যান্সিং করেও যে জীবিকা নির্বাহ করা যায়, এই সম্পর্কে ফার্স্ট আমি যার কাছ থেকে অবগত হয়েছিলাম তিনি হচ্ছেন আমার সম্মানিত শিক্ষক আর আমার ফ্রিল্যান্সিং জগতের গুরু এক কথায় আব্দুল মোহাম্মদ আব্দুল আলী। আর সেই সাথে তাকে বিশেষ কৃতজ্ঞতা আমি জানাচ্ছি যে আপনার অনুপ্রেরণা বা আপনার দিক নির্দেশনা না থাকলে আমি হয়তো ফ্রিল্যান্সিং জগতে আসতে পারতাম না, যদিও লেখাপড়া করছি কারণ ভবিষ্যৎ চাকরির প্ল্যান অনুমান থাকি, কিন্তু তারপরে একটা যে বিষয়টা এখন বর্তমানে অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি চেষ্টা করবো যে আমার ফিউচারটাকে ফ্রিল্যান্সিং পথে কন্টিনিউ করার, আর সেই সাথে সিবিআইটির পুরো টিমকে, পুরো ম্যানেজমেন্ট এজেন্সি যারা আছেন তাদেরকে, এমডি স্যারকে আর সিবিআইটি ইনস্টিটিউটের পরিবারের প্রত্যেক সদস্যবৃন্দ, সেই সাথে আমাদের ট্রেনার হাফিজুর রহমান হাফিজ স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে সবার কাছে আমি দোয়া প্রার্থী, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায়। সালামু আলাইকুম।